হ্যালো বন্ধুরা, সকালে আপনার ঘুমটাই ভাঙে হয়তো এক ফালি মিষ্টি রোদের আলো চোখে পড়ার মধ্য দিয়ে। আমাদের এই সূর্যকে আমরা সবসময় দীপ্তিমান উজ্জ্বল রূপে দেখতে পাই, আর সূর্যের এই সঠিক তাপমাত্রা আর দূরত্বই এই পৃথিবীতে প্রাণের বিকাশের সবচেয়ে উপযোগী পরিবেশ তৈরি করেছে, যেটি আর কোনো গ্রহেই নেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমাদের এই সূর্যকে আমরা পৃথিবী থেকে যেমন রূপে দেখি, বাকি সব গ্রহ থেকেও কি ঠিক তেমনই দেখায় নাকি অন্যরকম দেখায়, আর বিভিন্ন গ্রহের আকাশই বা দেখতে কেমন? আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির আজকে রহস্যের ঝুলি। তাই কথা না বাড়িয়ে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বিভিন্ন গ্রহ থেকে। পৃথিবী থেকে আমরা আমাদের আকাশগঙ্গাকে মূলত নীল রঙের দেখতে পাই, আর এটি দেখেই আমরা অভ্যস্ত। তবে সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ থেকে আকাশকে এমনটা দেখায় না। বিভিন্ন গ্রহ থেকে সূর্যকে দেখতেও আলাদা আলাদা রকম লাগে। কোনো গ্রহ থেকে এটি অনেক বড় ও উজ্জ্বল দেখায়, আবার কোনো গ্রহ থেকে একটি ছোট বিন্দুর মতো দেখায়। আমরা পৃথিবী থেকে আমাদের সূর্যকে ঠিক এমনটা দেখে থাকি। আর সূর্য থেকে আমাদের এই পৃথিবীর দূরত্ব হলো 14,96,00,000 কিলোমিটার। আর আপনি তো অবশ্যই জানেন সূর্য থেকে বিভিন্ন গ্রহ আলাদা আলাদা দূরত্বে অবস্থান করে। যেমন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ সূর্যের থেকে 5,79,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। আবার সূর্যের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন সূর্য থেকে প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করে। আর সূর্যের এবং গ্রহের মধ্যকার এই দূরত্বের কারণেই বিভিন্ন গ্রহ থেকে সূর্যকে বিভিন্ন রকম দেখায়। আজকের এই ভিডিওতে দেখানো বিভিন্ন গ্রহের আকাশ, নাসার গবেষণালব্ধ বিভিন্ন স্যাটেলাইটের ফুটেজ, রোবট দ্বারা পাঠানো ছবি আর 3D গ্রাফিক্সের উপর ভিত্তি করে তৈরি করা। সবার প্রথমে যাওয়া যাক সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে। এই গ্রহটি আমাদের সূর্য থেকে মাত্র 5,79,00,000 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই জন্যই এখান থেকে সূর্যকে অনেক বড় ও উজ্জ্বল দেখায়। এখান থেকে সূর্যকে আমাদের পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড় ও 10 গুণ বেশি উজ্জ্বল দেখায়। এখান থেকে আপনি 1 সেকেন্ডের জন্য সূর্যের দিকে তাকাতে পারবেন না, মুহূর্তেই আপনার চোখ ঝলসে যাবে। আর এখানে সূর্যের তাপ কতটা তা আপনারাই একবার অনুমান করে নিন। এবার চলুন যাত্রা করি আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় গ্রহ ভেনাস বা শুক্র গ্রহে। এই ভেনাস গ্রহ আমাদের সূর্য থেকে প্রায় 10,82,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হলো সৌরমণ্ডলের দ্বিতীয় কাছের গ্রহ। কিন্তু এটি সৌরমণ্ডলের দ্বিতীয় নম্বর কাছের গ্রহ হলেও এটি বুধ গ্রহের থেকেও অনেক গরম, আর এটি সৌরমণ্ডলের সবচেয়ে গরম গ্রহ। ভেনাস গ্রহের কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে এর সারফেস তাপমাত্রাকে বেশি ধরে রাখতে পারে না, আর এর অ্যাভারেজ টেম্পারেচার 427 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এই শুক্র গ্রহে অনেক মোটা অ্যাটমসফিয়ারের চাদর রয়েছে, যার ফলে এখানে অনেক বেশি গ্রিনহাউস এফেক্ট তৈরি হয়, আর এই ভেনাস থেকে আকাশ ও সূর্যকে ঠিক এমনটা দেখায়। এই গ্রহ থেকে আপনি সূর্যকে ভালোভাবে দেখতে পারবেন না, এর ঘন বায়ুমণ্ডলের কারণে এমনটা হয়ে থাকে। অনেকটা আমাদের পৃথিবীতে ঘন কুয়াশার সময় সূর্যকে যেমনটা দেখায়, তবে ভেনাসের আকাশ লালচে বা হলদে আভাযুক্ত হয়। এবার আমরা চলে এসেছি আমাদেরই ঘর অর্থাৎ পৃথিবীতে, আর এটা বলা জরুরি না আমরা আমাদের আকাশকে কেমন দেখি। নীলাভ মেঘের মাঝে সূর্যের হাতছানি যেন এক অপরূপ দৃশ্য। আর আমাদের এই পৃথিবী আর সূর্যের মধ্যকার দূরত্ব হল 14,96,00,000 কিলোমিটার, যেটি একটু আগেও আপনাদের বলেছি। আমাদের এই পৃথিবীতে যে পরিমাণ সূর্যের আলো পড়ে সেটি এই গ্রহটিকে সৌরমণ্ডলের মধ্যে প্রাণ থাকার জন্য সবচেয়ে অনুকূল গ্রহতে পরিণত করেছে। এবার চলুন দেখে আসি আমাদের এই পৃথিবীর একমাত্র উপগ্রহ অর্থাৎ আমাদের চাঁদ থেকে সূর্য ও আকাশকে কেমন দেখায়। আপনি হয়তো এটা অবশ্যই জেনে থাকবেন, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, আর এই বায়ুমণ্ডল না থাকার কারণে চাঁদ থেকে সূর্যকে আমাদের পৃথিবীর চাইতে অনেক বেশি উজ্জ্বল দেখায়। কিন্তু আকারে আমাদের পৃথিবী থেকে যেমনটা দেখি ঠিক তেমনটাই দেখায়, আর আপনি চাঁদ থেকে সূর্যগ্রহণও দেখতে পারবেন। আর এটি ঘটে যখন আমাদের পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে, আর এটা আপনি ছোটবেলায় বইয়ে অবশ্যই পড়েছেন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, দিনের বেলাতে সূর্যের আলোকে অ্যাবজর্ব করে রাখে আর রাতের বেলায় আলো বিচ্ছুরণ করে,
এবার আমাদের গন্তব্য হলো মার্স বা মঙ্গল গ্রহ। সূর্য থেকে এই লাল গ্রহটির দূরত্ব হলো 22,79,00,000 কিলোমিটার। এর সারফেস মূলত কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। মঙ্গল গ্রহ থেকে সূর্যকে প্রায় আমাদের পৃথিবীর মতোই দেখতে লাগে, কিন্তু পৃথিবী থেকে এর দূরত্ব বেশি হওয়ার কারণে সূর্যকে দেখতে আরো কিছুটা ছোট লাগে। মঙ্গল গ্রহের আকাশকে আমাদের পৃথিবীর মতো নীল দেখায় না, বরং কিছুটা গোলাপি লাল আভাময় দেখায়। আর পৃথিবীর মানুষ এই গ্রহটিকে তাদের দ্বিতীয় পৃথিবী বানানোর চেষ্টায় আছে। চলুন এবার যাওয়া যাক জুপিটার বা বৃহস্পতি গ্রহে। সূর্য থেকে এই গ্রহটি প্রায় 77,85,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতি হলো একটি জায়ান্ট গ্যাস প্ল্যানেট। এই গ্রহে কোনো সলিড সারফেস নেই, পুরো একটি গ্যাস পিণ্ড, আর এটি হলো সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ। এই গ্রহটি থেকে আমরা বিভিন্ন রঙের মেঘ ও ধোঁয়া দেখতে পাব। এই গ্রহটিতে সূর্যের আলো আমাদের পৃথিবীর তুলনায় 27 গুণ কম পৌঁছায়। কিন্তু আপনি যদি এর সারফেসের উপর দিয়ে সূর্যকে দেখেন, তাহলে তা এমন দেখাবে যেটিকে আমাদের পৃথিবীর সূর্যের তুলনায় অনেক ছোট দেখাবে। এবার আমরা চলে এসেছি স্যাটার্ন বা শনি গ্রহে, আর এটিও একটি গ্যাস প্ল্যানেট। আর সূর্য থেকে স্যাটার্নের দূরত্ব 1,33,00,000,000 কিলোমিটার। এই গ্রহটি থেকে আকাশকে অনেক সুন্দর রূপে দেখবেন আপনি। এখান থেকে আকাশকে আমাদের পৃথিবীর মতো এতটা উজ্জ্বল না দেখালেও শনি ও নেপচুন গ্রহের মতো অতটাও অন্ধকার দেখাবে না। এখান থেকে আকাশ কিছুটা নীলাভ কালচে দেখায়। কিন্তু শনি গ্রহের একটি উপগ্রহ টাইটানের সারফেস আছে, আর সেখান থেকে আমরা সূর্যের দৃশ্যকে অনেক মনোরম দেখব। বন্ধুরা, আমাদের পৃথিবীর পর টাইটানই সৌরমণ্ডলের একমাত্র জায়গা যার সারফেসে জল তরল রূপে রয়েছে। এখানকার বায়ুমণ্ডল নাইট্রোজেন ও মিথেন দ্বারা পরিপূর্ণ। এবার আমরা যাব ইউরেনাসে। সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব প্রায় 2,87,00,000,000 কিলোমিটার, আর এটিও একটি গ্যাস প্ল্যানেট। সূর্য থেকে এটা অনেক দূরে থাকার কারণে এখানে সূর্যের আলো অনেক কম পৌঁছায়। এখান থেকে সূর্য অনেক ছোট দেখায়, আর আকাশও অনেক কম উজ্জ্বল দেখায়। এবার আমরা চলে এসেছি নেপচুন গ্রহে। নেপচুন আমাদের সৌরমণ্ডলের সর্বশেষ প্ল্যানেট। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার, আর নেপচুনও একটি গ্যাস প্ল্যানেট। এর সারফেস থেকে সূর্যকে একেবারে ছোট দেখায়, আর এখানে সূর্যের আলো একেবারে কম পৌঁছায়। আমাদের এবারে গন্তব্য হলো প্লুটো। এটি মূলত কোনো গ্রহ নয়, এটি হলো আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় বামন গ্রহ। সূর্য থেকে প্লুটো প্রায় 5,90,000,000,000 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সূর্যের আলো একেবারে পৌঁছায় না বললেই চলে। পূর্ণিমা রাতে আমাদের পৃথিবীতে চাঁদের আলো যেমনটা পড়ে, প্লুটো সারফেসে সূর্যের আলো তার চেয়েও কম পড়ে। আর এই গ্রহের তাপমাত্রা হলো -223°C। এখান থেকে আকাশকে আপনি পুরো অন্ধকার, আর সূর্যকে একটি আলোর বিন্দুর মতো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জার্নিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানান আপনার মতামত। আর নিয়মিত এমনই সব রহস্য, রোমাঞ্চ আর ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।